সিপিএম কংগ্রেসের কাছে মাথা বেঁকিয়ে দিত না আর কংগ্রেসও যদি মনে করে সে একটা রাজনৈতিক দল তাহলে সে সিপিএমের কাছে মাথা বেঁকিয়ে দিত না দুজনেরই ঠিকানা আজকে হারিয়ে যেতে বসেছে অর্থাৎ ওদের অস্তিত্বের সংকট অস্তিত্বের ঠিকানা হারিয়ে যেতে বসেছে বলেই সিপিএম কংগ্রেস দুজনে জোট করার নাম করে দুজনে রোজই হাত ধরে ধরে মিছিল করছে মিটিং করছে সবকিছু করছে তাহলে আর দরকার কি কেরালায় দুজনে মিলে লড়াইটা করা আমি তো আজকে বলেছি জয়েন্ট ভেঞ্চার করে নিয়ে হাফ হাফ সিট ভাগ করে নিলেই হয় আর একবারে মার্ক্সবাদী কংগ্রেস নাম দিলেই হয়ে যায় কংগ্রেস আর সিপিএম দুটো একসাথে কাজটা করতে পারে তাহলে আবার সিপিএম কংগ্রেস লড়াই করছে কেরালায় আমার তো মানে মাথায় ঢুকছে না আর ত্রিপুরাতেই বা কেন করছে আর বেঙ্গলে তো কংগ্রেস সিপিএম একসাথে মিছিল মিটিং করছে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোথাও আর এদের সাথে বিজেপিও আছে এটা তো আপনারা লক্ষ্য করেছেন রামজীবনপুরে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে লড়াই করেছিল শিলিগুড়িতেও সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে লড়াই করেছিল কদিন আগে একটা গন্ডগোল ঘটানোর চেষ্টা করেছিলাম বাজারে সেই সিপিএম সিপিএমকে সাপোর্ট করেছে বিজেপি সুতরাং তৃণমূল কিন্তু এটা করে না তৃণমূল যেটা করে ওপেন করে আমরা সিদ্দিকুল্লাদের সাথে আজকে ওরা আমাদের সাথে এসছে আমি খুশি জামা সংখ্যালঘু তাদের সম্প্রদায় ভালো কাজ করে তারা এসছে দুটো সিটে তারা দাঁড়িয়েছে তারা আমাদের প্রার্থী হিসেবে তারা লড়ছে আমি খুশি আজকে হরকা লড়বে নর্থ বেঙ্গলে তার নিজের পার্টি হয়ে লড়লেও সিম্বলটা হয়তো আমার পার্টির নেবে আমি দার্জিলিং এর দুটো সিটি যেখানে কেউ কোনোদিন আগে লড়তে পারতো না আমি সেখানে শান্তা ছেদ থেকে কাটসিয়াঙে লড়াচ্ছি এবং সারদাকে আমি লড়াচ্ছি মহিলা তিনি দার্জিলিং সিটে লড়ছেন আমার বাইচুং ভুটিয়া দেখুন কিভাবে কাস্ট অ্যান্ড ক্রিট টুগেদার লড়ছে দেখুন বাইচুং ভুটিয়া শিলিগুড়িতে লড়ছে এরকমভাবে যদি আপনারা দেখেন বিভিন্ন জায়গায় নবী নবী খুব ভালো ফুটবলার বাচ্চা ছেলে ফুটবলের দিক থেকে পান্ডুয়া লোকাল ছেলে নবী করছে লক্ষ্মী রতন শুক্লা একটা ক্রিকেটার ওর একটু খেলাধুলায় ইন্টারেস্ট আছে হাওড়ায় বাড়ি লোকাল ছেলে অশোক দাকে দিতে পারলে আমি খুশি হতাম কিন্তু অশোক দাকে আমি অন্য কোনো কাজ করাবো আমি লক্ষ্মীরতন শুক্লাকে ওখানে আমি করতে চাই যেমন বৈশালীর ব্যাপারটা অনেকে আমায় বলেছে ও একটা অল্প বয়সী মেয়ে এবং জগমোহন ডালমিয়াতে একটা প্রভাব তো বাংলায় চিরদিন আছে ক্রিকেটে এবং অভিষেকও খুব ভালো তো এটা আমাকে অনেকে বলেছিল বৈশালীও একটা ইয়াংদের থেকে আসুক একটা দাঁড়াক আমি খুশিই খুশি রকম ভাবে ধরুন প্রবীর ঘোষাল আপনাদের সাংবাদিক তাকেও আমি সিট দিয়েছি ডাক্তাররা इवन বহরমপুরে আপনি যদি দেখেন ডক্টর সুজাতা ব্যানার্জি লড়াই করছে অনুঘোষালকে বাদ দিলেন কেন অনুঘোষালকে বাদ দিয়েনি অনুঘোষালের ব্যাপার হচ্ছে অনুপদার পাস ছিলেন না একটু অনেক সময় কাজের মধ্যে থাকে তো অনুপদার সাথে আবার কথা হয়েছে এই একটা জিনিস খুব অদ্ভুত লেগেছে এটা ইন্দুলিরকে নিয়ে আসা হয়েছে চন্দননগর यस একটা জিনিস অদ্ভুত লেগেছে শুনছি জোট হচ্ছে গ্রামেগঞ্জে মিটিং হচ্ছে যৌথ মিছিল হচ্ছে দেয়াল লিখন হচ্ছে দিল্লিতে গিয়ে মিটিং হচ্ছে কিন্তু হাই কমান্ড যে এটা নির্দেশ দেবে সে অদ্ভুতভাবে চুপ এটা কি সোনিয়া মমতার ব্যক্তিগত সমীকরণের একটা ফল দেখুন একসাথে বাংলার কেরালায় নির্বাচন হচ্ছে এইটা ওপেন ওরা বলতে পারছে না তার কারণ হচ্ছে কেরালায় যাতে এফেক্ট না হয় কিন্তু আজকালকার দিনের লোকেরা খুব বুদ্ধিমান আজকাল আপনি এখানে যদি একটা গাছ পোতেন দার্জিলিং এ পাতা বেড়িয়ে যায় তার কারণে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক এন্ড আদার নেটওয়ার্ক ইস স্ট্রং ইউ ক্যানট সাপ্রেস দ্য ট্রুথ আপনি এখানে জোট করবেন না লোকে জানতে পারবে না তা হয় না সিপিএম কংগ্রেস লেভেলে কোন কোন সিট নিয়ে কে কোথায় দাঁড়াবে সেটা নিয়েও আলোচনা হয়েছে ব্যক্তিগত সম্পর্ক আমার দেখুন আমি এটা কথা বলি আমি একটা এথিক্স মানি ইভেন আমি কোনোদিন জ্যোতিবাবুর বিরুদ্ধে একটি কথাও বলিনি বাবুর বিরুদ্ধে কিন্তু আমি পার্সোনালি একটি কথাও বলিনি এমনকি অনিল বিশ্বাস যখন বেঁচেছিলেন আমি কিন্তু কখনো বলিনি বরঞ্চ ওনার একটা ব্যাপারে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছিল আমি বলছিলাম ওটা ঠিক নয় পলিটিক্সে আমার ডিফারেন্স থাকতে হবে বাট আমি এটাকে সাপোর্ট করি না লাইক দিস অটল জি বলুন আমি আজ পর্যন্ত একটি কথাও বলি এভেন আজবানি যে আমি সাপোর্ট করি না করি সেটা আলাদা ব্যাপার কারণ পলিটিক্যালি আমি সাপোর্ট করতে পারি না কিন্তু আমি বলি বলিনি পার্সোনালি বলিনি সোনিয়া গান্ধী আমার সাথে পার্সোনাল রিলেশন আছে না কোনোদিনই হয়নি কেন হবে তৃণমূল কংগ্রেস তো একা লড়বে আর তৃণমূল কংগ্রেস কংগ্রেস সিপিএম এর খেলাটা তো অনেক দিন ধরে দেখছে আমরা সব কিছু করতে পারি কিন্তু আমি নীতি বিসর্জন দিতে পারবো না মানুষের জন্য আই ক্যান স্যাক্রিফাইস মাই লাইফ আমার জীবন দিতে পারি আমি কিন্তু মমতা কিন্তু মমতা ব্যানার্জি মানুষের সাথে বিচ্ছেমি করে কিছু করবে না না কিন্তু মমতা ব্যানার্জি যখন পশ্চিমবঙ্গে যখন কাজ করেন তার কিন্তু দিল্লির রাজনীতি নিয়ে সমান আগ্রহ আছে নিশ্চয়ই আছে 2019 সালে সোনিয়া গান্ধীর পক্ষে মমতা ব্যানার্জিকে পাশে রাখা নিতান্ত জরুরি দেন বিং উইথ সিপিএম সেখানে দুইজন যিনি আপনি ফেডারাল ফ্রন্ট গড়তে চেষ্টা করছেন একটা ও বিজেপি একটা ফ্রন্ট করার চেষ্টা করছেন সেখানে সোনি আপনাকে পাশে পেলে এই হতো সেটাই সেই চান্সটাতেন কি দেখুন এখানে আমি এসব নিয়ে ডিটেইলস নিয়ে আলোচনা করব না এখন বাংলার ইলেকশন হচ্ছে দিল্লি ইলেকশন যখন হবে এটাও তো বলতে পারেন যে আমি যদি আপনি আমাকে যে কোশ্চেনটা করছেন আমি যদি ঘুরিয়ে বলি সেদিন তৃণমূল কংগ্রেসের ফ্যাক্টর হবে কে সরকার গড়বে না ওড়বে তৃণমূল কংগ্রেস একটা বড় ভূমিকা পালন করবে এটাও তো হতে পারে আপনারা কি মনে করেন না যে বাংলা যে জায়গাটা আজকে ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাকে নিয়ে আমরা যে গর্বটা করি বাংলা ভারতবর্ষকে আগামী দিন পদ দেখাবে এটা আপনাদের মনে রাখতে হবে বাংলাকে কে পদ দেখাবে কথাটা না বলে ঘুরিয়ে বলছি বাংলায় যদি পদ দেখায় তাতে আপত্তিটা কি আছে সেক্ষেত্রে বাংলা যদি একটা ভূমিকা পালন করে মমতা ব্যানার্জি নো ব্যানার্জি ইউ ফরগেট মমতা আমি ইন্ডিভিজুয়াল আই এম নো বডি আমি একজন মানুষের প্রতিনিধি মাত্র দু হাজার আমার মমতা দিল্লির দিকে থাকবে চোখ সর্বদাই আমি বাংলার মাটিটাকে ভালোবাসি এই মাটিটাকে জন্ম এই মাটিটা আমি অনেক অত্যাচার অনেক বঞ্চনা দেখেছি আমি সেটা বলছি না আমি বেশি আমি সব ক্ষমতা টমতা বেশি পছন্দ করি না আমি আমার ছোট্ট জায়গায় ছোট্ট মতো থাকতে চাই মানুষের জন্য যতটুকু কাজ করতে পারি সেটা আমার সবচেয়ে ভালোবাসার কাজ করার জায়গা আর কখন কি হবে না হবে পৃথিবীতে কি হবে দেশে কি হবে সব সবসময় দেশের মানুষের পাশে ছিলাম আছি থাকবো এটুকু বলতে পারি তবে এখন থেকে আমি তো আর পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার নই সুতরাং দু হাজার কি হবে সেটা নিয়ে আমি এখনই আলোচনা করে সময় নষ্ট করতে রাজি নই কারণ এখন চোখের সামনে যেটা আমি দেখতে পাচ্ছি আমি সেটাই দেখতে পাচ্ছি আমার মাথায় কিছু নেই এটা মানুষ আছেন বেস থাকে কারণ আমি নিজে তেইশ বছর পার্লামেন্টে পলিটিক্সটা করে এসেছি দেশের এমন কোন প্রান্ত নেই যেটা আমি চিনি না দেশের এমন কোনো নেতা নেই যারা আমাকে চিনি না বা আমি তাদের চিনি না সুতরাং

প্রতিদিন এদের কাজ নেই কর্ম নেই একটা কাজ করতে পারে না ক্ষমতায় চৌত্রিশ বছর ছিল করে দেখালে তো আমি বলতাম না এই কথা বিজেপিও ক্ষমতায় আছে দীর্ঘদিন কংগ্রেসও দীর্ঘদিন ক্ষমতা আছে ছিল দিল্লিতে এখানেও ছিল একটা কাজ করতে পারেনি কেন তারা রেগুলার কাজ নেই কর্ম নেই নেই কাজ তো খুঁজ ভাত সারাক্ষণ দিল্লিতে বসে বসে শুধু চক্রান্ত আর কুৎসা করে বেড়াচ্ছে কেন করবে আমাকে তাদের পছন্দ না হতে পারে কিন্তু আমার খুব গায়ে লাগে যদি বাংলাকে কেউ সমালোচনা করে আমার খুব গায়ে লাগে তার কারণ হচ্ছে বাংলাকে সমালোচনা করতে করতে শুধু ক্রিটিসিজম করতে করতে বাংলার একটা নেগেটিভ অ্যাটিটিউড করে নিয়েছে এর আলটিমেট সাফার কিন্তু বাংলার নিউ জেনারেশন আমি সেটা চাই না আমাকে কেউ পছন্দ করতে পারে না পছন্দ করতে পারে আমাকে প্রাণে মেরে ফেলতে পারে আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট কিন্তু বাংলার মাটিকে যদি কেউ অবজ্ঞা করে বাংলার মাটির নিন্দে করে বদনাম করে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারি না এবং পরিষ্কার আমি বলছি আমি খুশি হতাম যদি জাস্টিস বেঙ্গল পেত

মানুষ যত নিরাপত্তা পাবে আমি খুশি কিন্তু কথা হচ্ছে সেটা তো মাত্র তিন দিনের জন্য সেটা তো মাত্র তিন দিনের জন্য ভোটটা হয়ে গেলে তো তিন দিন পরে তো তারা থাকবে না চলে যাবে তখন নিরাপত্তাটা আমাদেরই দিতে আমাদের বাংলার মানুষকে বাংলার বাংলার নিরাপত্তা মানুষ দিল্লি নয় তারা তো আসবে চলে যাবে আর নির্বাচনটা নিরপেক্ষ কিন্তু তো আমরাই চাই কে না চায় আমাদের সরকার ক্ষমতা আছে এটা তো আমাদেরই প্রধান দায়িত্ব দেখুন তিরানব্বইটা কেন্দ্রে ইলেকশন হলো কিছুদিন আগে মিউনিসিপ্যালিটি রাজারাটা তিনটে বুথে গন্ডগোল হলো হাজার হাজার বুথের মধ্যে মাত্র তিনটে বুথ তাতে কেউ কেউ গিয়ে চেস করলো ইন মানে ইনসাইড দ্য বুথ তুমি কাকে ভোট দিচ্ছ ভোটারদের করা যায় না ভোটারদের গণতান্ত্রিক অধিকার কোর্টের রায়ও বেরিয়েছে তাই নিয়ে বদনাম করে দেওয়া হলো চূড়ান্ত তাতে সংবাদ মাধ্যমের একটা গোষ্ঠী ছিল এবং একদিন আপনারা বুঝবেন যেটা আপনাদের ভুল হয়েছে এটা ঠিক হয়নি তাতে আপনারা আলটিমেটলি যেটা করেছেন সেটা হচ্ছে বাংলাকে বদনাম করে দেওয়ার ব্যবস্থা করেছেন আর এখানকার খবর কাগজের একাংশ তো টোটাল সিপিএম আর কংগ্রেসের ওই জোটের পক্ষে কাজ করছে মানে আমি জানি না ইট ইজ মানে রিয়েলি মানে এটা নতুন ট্রেন্ড বাংলায় যদি কেউ ইলেকশানে কাজ করতে চায় ওয়েলকাম যে কেউ ইলেকশানে কনটেস্ট করতে পারে এটা গণতন্ত্র যে কেউ গণতান্ত্রিক অধিকার যা ইচ্ছে বলতে পারে অন্তত মুখের লাগামটা রেখে কতগুলো সিস্টেম আছে আমি কথা বলতে পারি বলে আমি অকথা কথা বলতে পারি না সেটা হচ্ছে কথা সৌজন্যতা কিন্তু সেটা না করে কেউ কেউ তো আবার গিয়ে সিপিএম কংগ্রেস জোট করুকটাও চাইছে নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘুরছে সীতা গীতা রীতা আতা